এই বালক তোমার নাম কি? ইসমাইল বলে আমার নাম যার তার কাছে বলি না আমার মার পারমিশন ছাড়া। বলে তোমার মা কি? এই বুড়া খবরদার, আমার মাকে, আমার মা জান্নাতি। এই মার প্রশংসা যে করবে ছেলেটা জান্নাতে যাবে। মা যদিও বিশ্বাস হয়, মা যদিও পতিতালা হয়, মা যদিও বিনামাজি হয়, মার প্রশংসা তোমার মুখ দিয়ে আমার বিশ্ব নবী করতে বলেছে কোনো সন্দেহ নেই। তুমি বোর প্রশংসা দোকানে যাই বন্ধুর কাছে কও, কে মার প্রশংসা করা যায় না? হ্যাঁ, মার প্রশংসা করলে তুমি কবুল হজের সওয়াব পাইবা। তুমি যদি বলো দোস্ত আজকে আমার মা এত সুন্দর খাবার পাকাই দিয়েছে, দোস্ত আজকে আমার মার কাছ থেকে দোয়া নিয়ে আসছি, দোস্ত আমার মা অসুস্থ, দোস্ত আমার মার লেগে দোয়া করিস, আমার মা ডায়াবেটিসের রোগী, এই কথাগুলো মার কথা বলবা, আমার আল্লাহ তোমার পরে খুশি হইব। মার কথা একবারও কও না, তোমার ডার্লিং কার সাথে প্রেম করছো সেই পেশাল দেড় ঘন্টা শুনাইতেছি জোর করে। সুবহানাল্লাহ, ভাবে বসতেছি জোর করে বহাই রাখ, জোর করে না তো। কিন্তু এই বছর আমার কষ্ট লাগতেছে এই কোনার ভিতরে বালক গুলা জি কি জোরে চিল্লাইতেছে, ওয়াজ কমিটি আগো কিছুই কয়, ডিজিটাল পোলাপান গুলার দুটো থাবুর দিলে কিন্তু ঠিক হয়ে যায়। এখানে ওয়াজ চলে আর রহে ডিস্টার্ব করে, কথা বলেন না কেন জানি না, এরা কোন মায়ের সন্তান। তোর কথার কারণে যদি এই যুবক আমার ওয়াজের ডিস্টার্ব হয়, আমার বাবা যদি একটা বরদত্ত নসিব হয়, তোর জিন্দেগি শেষ হয়ে যাবে। আমি এখনো বলছি ওদের কথাগুলো বন্ধ করেন, দোকানদারের দোকানদার বন্ধ করতে পারেন। আমি বলছি আল্লাহ মাফ করুক, জোর কেন আমিন, আরো জোর কেন আমিন। মাত্র পাঁচ মিনিট কথা বলবো, ঠিক আছে? যত সময় মন চায় তত সময় করবো ইনশাল্লাহ। কন্ত উঠবেন না তো, কেউ উঠতে গেলে লুঙ্গি টেনে ধরবেন তো, যদি কোন লুঙ্গি দিলে খুলে যায় যাও কথা কি, খুলে খুলুক গে হে যায় যাও লুঙ্গি থাও, এই কাম করেন না, মার হাবা কর, হাসি কান্নার ভিতর দিয়ে আল্লাহর ইবাদত, ঠিক না বেটি? আল্লাহ আপনাদের কবুল করুক, জোর কানে আমিন, আরো জোর কানে আমিন। বাবা তোরা দি ইসমাইল নবীর মধ্যে একটা বলা হইলি না, ভাবছিলাম তো একজন রাজি হল, ইসমাইল যেরকম কোরবানি হয় না, হয়তো আল্লাহ বলছে কোরবানি দিতে, হয়তো না হইতে পারো, হে নবী আছি নবী দেখে জবাই হয় নাই, তুমি দিলে ঠিকই হইবো। আমরা হুজুরে বড় চাচা চলে গেল, মারহাবা কর মেজে চাচা, কয় আব্বা বুড়া বয়সে খালি স্বপ্ন দেখো না, তোমার এখন মরার টাইম এসে না, আমাকে মরিয়া তারপর মরবা। বাবা মুখটা কালো করে চুপচাপ করে কাবা ঘরের দরজা সন্ডের দরজা সে টেক লাগায় বইয়া আছে, আর আল্লাহর বলতে আল্লাহ জবাই দিতে কইলা, ইসমাইলের মতো একটা পোলাও পাইলাম না। হঠাৎ করে আব্দুল্লাহ বলে আব্বা আমার জবাই দেন, আল্লাহ যারা আসতে গায়ে গো বাড়ি ঘর তুমি চিনো, আমার নবীরে কেন দুই জবে বলা হয়, দুই জবে কেন বলা হয়, জবে হাইন কেন বলা হয়, ইবনু জুবাইর, আমার নবীর লকব কিন্তু দুই জবাইর বোলা, একটা ইসমাইল জবাই, দ্বিতীয় হলো আব্দুল্লাহ জবাই। আরো জোরে বলতে হবে, আরো জোরে বলতে হবে। যখন বললেন আব্বা কেউ রাজি না, আমি ছোট মানুষ, আমি বুঝি আপনি আমার দিতে দিতে চাইতেছেন না, আব্বা যে যারে চায় না আমি হেঁটে চাই, আমারে দেন, তবু আমার জানের বিনিময়ে এলাকার মানুষ শান্তি হোক, জমজম ফিরে পাক, হাজিদের কষ্ট লাগবো হোক। এখানে হাজি কয়জন আছেন, হাত তুলেন তো, হস করছেন কি আলেম লুলাম শব্দ, হাজি কয়জন আছেন, দেরি করেন হস করেছেন, দাম সে হাতটা উঠে দিবেন, আল্লাহ শুকর করেন। এতগুলা মানুষ তার ভিতরে পাঁচ ছয় জন হাজি, যেরকম মারহাবা আল্লাহ শুকর, এই হাজি সাহেব সারাদিন তপ করার পরে শরীরে ঘাম হয়ে গেছে, দুই কিলো জমজমের পানি খেলে সব ক্লান্তি দূর হয়ে যায়, কি আছে জমজমের মধ্যে? এ বাজার আল্লাহর পয়গম্বরের বাবা আব্দুল্লাহ বললেন বাবা গো হাজীদের অনেক কষ্ট হয়, আপনি একবার শুধু বলেন আমি জবাই হই। আব্দুল মুত্তালিব কয় না আমি তোমারে জবাই দেব না, জমজম পাই না পাই না পাই না পাইলাম, আমি তোমারে জবাই দেব না, মারহাবা কর না, কারণ তোমারে দেখে গেলে মক্কার মানুষের দোকান খুললে দোকান বরকত হয়, তোমারে দেখে যে জিরাত লাগাইলে এই খেজুর গাছের বাগানে খেজুর গাছ তুলতে গেলে বরকত হয়, তোমারে দেখে কে ব্যবসায় গেলে ওই চালানে বরকত হয়, তুমি হলো আমার মক্কার বরকত,
তোমার আমি জবাই দিব কেন, ওইগুলার দিলে দেব নালে যাবো, দরকার নাই জমজম যা। বাজান রে যখন এই কথা বললেন জমজমের দরকার নাই, আল্লাহ বেজার হয়ে গেছে। এ আব্দুল মুত্তালিব, ডাইরেক্ট বললাম আব্দুল্লাহরে জবাই দে, কোনো কথা নাই, তুই যেটা চাস না ওইটা আমি চাই, দে জবাই, দিবি না তোর পোলাও থাকবে না তুইও থাকবি না। মারহাবা কর আব্দুল মুত্তালিবকে, আল্লাহ তোমার কুদরতে পাও ধরে বলছি, তোমার কাবা ঘর ধরা মানে তোমার কুদরতে পাও ধরা, আল্লাহ গো কাবার সাদের দৃষ্টিতে তোমার পাও দিয়ে বই রয়েছে, আল্লাহ আমি আমার আব্দুল্লাহর পরিবর্তে 200 উট দিলাম, তুমি কবুল করো, পরের দিনে 200 উট কুরবানি দিয়ে দিছে, কামায় না, পরের দিন আবার স্বপ্নে দেখায় কাজ হবে না আব্দুল্লাহ লাগবে। বাজান রে আব্দুল মুত্তালিবকে আল্লাহ, ঠিক আছে আব্দুল্লাহ তুমি গোসল করো বাবা, গোসল করছে বাজান, আতর গোলাপ লাগাও লাগাইছে, ও বাবা কালকে তোমার কাবা ঘরের চত্বরে ফেলায় আমি জবাই দিব, বোঝা গেছে আল্লাহ তোমার নাম বারবার বলতে আছে, ও বাজান আব্দুল্লাহ রে রেডি করছে জবাই দিবে, গাইবি আওয়াজ হইতেছে আব্দুল মুত্তালিব রে তোমার মনের খবর আমার মাওলা জাইনা ফেলছে, এ আব্দুল মুত্তালিব তুমি যে 200 উট জবাই দিছো এইটাই কাফফারা আদায় হয়ে গেছে, যাও তোমার লটারিকে কবুল করলাম, আমার নবীর খাতিরে তার বাবারে বাঁচায় দিলাম। আব্দুল মুত্তালিব কে আমার নবী মানি এই লোকটাকে, ও আব্দুল মুত্তালিব রে এই যে আব্দুল্লাহর চেহারা দেখলে দোকানে বরকত হয়, আব্দুল্লাহরে দেখলে পানির পিপাসা লাগে না, আব্দুল্লাহরে দেখলে মানুষ পাগল হয়ে যায়, যত ক্লান্তি দাও আব্দুল্লাহর চেহারাটা দেখলে মানুষের ক্লান্তির মধ্যে শান্তির বাতাস আবহাওয়ান এত সুন্দরভাবে ব্যবহৃত হয়, তাহলে বুঝিয়ে নাও এটা আব্দুল্লাহর ক্রেডিট না, এটা নবী মুহাম্মাদের ক্রেডিট। আব্দুল মুত্তালিব খোঁজতাছে এই মুহাম্মদ কে গো, আমিনার সাথে বিয়া হয়ে গেল, যেদিন আমার নবী মায়ের গর্ভে চলে গেলেন, আব্দুল মুত্তালিব কাবা ঘরের সামনে গেছে, কাবার মধ্যে থেকে আওয়াজ আসতেছে আব্দুল মুত্তালিব রে আমার প্রিয় নবী মায়ের গর্ভে গেছে, এ আব্দুল মুত্তালিব রে যেই রবিউল আউয়াল মাসে তুমি জমজমের সন্ধান পাইছো, এই জমজমের সন্ধান যেই মাসে পাইছো এই মাসেই আমার বন্ধু দুনিয়ায় আসবে, আব্দুল মুত্তালিব অপেক্ষায় আছে কবে আমার দাদু ভাই আসবে, বাজান যখন শুনলো আমার দাদু ভাই চলে আসছে, আব্দুল মুত্তালিব আমার নবীর শুভ আগমনে বাবা উঠ জবাই দিছে, সবাই দাওয়াত দিয়েছে, খাওয়াইয়া খুশির আনন্দ, আব্দুল মুত্তালিব তো তোমার কোনো নাতি পোতা তো হয় নাই, পোলাপান হয় নাই, খাওয়াও কারে খাওয়াইস না, কিছু কিছু খাওয়ান আছে দুনিয়া আসার আগেও খাওয়ায়, কিছু কিছু খাওন আছে খাওয়ার আসার পরে খাওয়ায়, এই খাওন কারো কাছে কম যাব না এটা আমার মনেই আছে, সুবহানাল্লাহ কইলেন না, তো যখন শুনলো নাতি আসে নাই আসার আগে খাওয়াই দিছে, নাতিটা কি দামি নাতি, কারণ কি পড়েন ইন্না আতাইনাকাল কাউসারা ফাসাল, রাখেন রাখেন সবাই পড়েন আমি খুশি হব, আমার আল্লাহ খুশি হবে, এই গভীর রাতে যদি এই সূরাটা পড়েন যেই সূরাটা দিয়া আপনার আমার এক গ্লাস হাউজে কাউসার আল্লাহ দলিল করছে, এক গ্লাস হাউজে কাউসার খাইবেন কিয়ামতের মাঠে 50,000 বছর খাড়াই দেখবেন ঠাডা মার্কা রোদের ভিতরে কোনো গরমই লাগবে না, খাইতে মন চায় না, চায় চায় চায়, তাহলে পড়েন ইন্না আতাইনাকাল কাউসালি ইন্না শানিয়াকা হুয়াল, সূরাটা ভালো না খারাপ, এই সূরাটা প্রতিদিন মাগরিবে রক্ত পড়বেন,
এই সূরা মাগরিবের একটু পড়লে ইমাম থানবী রাহমাতুল্লাহ বলেন আল্লাহ তাকে হাউজে কাউসার দলিল দিবে। এই সূরার আমল যে ব্যক্তি করবে আল্লাহ তাকে হাউজে কাউসার একদিন না একদিন খাওয়াবে। এই সূরার মধ্যে কি কইছে, ইন্না আতাইনাকাল কাউসার, ও নবী আপনার মক্কার বেঈমানগুলো গালি দিছে আট করে কইয়া আমি আপনার হাউজে কাউসার দলিল দিলাম। আমার নবীর নিজের নামে দলিল পেলে নবী খুশি হইতেন, উম্মাতের দিলে খুশি হইতেন। নবী মুখটা কালো করে বয়ে রয়েছে, আমি কি তোমার কাছে দলিল চাইছি, আমি তেমনি জান্নাতে যাবো, আমি জানি আমি এমনি জান্নাতে যাবো। কহ আমি তো জানি আপনি যাবেন, দলিল আপনি দিয়েই দিছি, আপনি জান্নাতের সভাপতি, আমার তো দিব আমি এমনি জানি। তাহলে আমার উম্মাতের লেগে কি দিলাম, যেই লোকটা কিছু পাইলি উম্মাতের লেগে পাগল হইতে আজকে আমার সেই নবীরে গালি দেয় বাবা। মারহাবা বলেন, এই আওয়াজ গুলা দিলে খুশি হয় কে, নবীর পক্ষে একটা আওয়াজ দিচ্ছেন যেই মানুষটা হাউজে কাউসার দলিল পরে কয় আমার আমি খুশি না আমার উম্মাতরে দাও, আল্লাহ কয় আমি জানি উম্মাতে লেগে বলবেন, এই জন্য আমি শর্ত লাগাই দিলাম কি ফসল্লি লিরব্বিকা ওয়ানহার। ও নবী আপনার উম্মাতে লেগে দলিল করলাম, হ্যাঁ যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, ওয়ানহার যদি কোরবানি করে, কোরবানি মানে প্রতি বছর কোরবানি, হ্যাঁ কোরবানি কারে কয় যে তাকবীরটা দিলেন না এটার নাম কোরবানি। আমি জামু এটার নাম কোরবানি। শয়তান কইতেছে মার সাথে বউরে বেশি ভালোবাসবি, শ্বশুরে বেশি ভালোবাসবি, আপনি কইবেন এত তো শ্বশুর আর বউ পরে আগে আমার মা বাবা, এটার নাম কোরবানি। কোরবানি আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি, আল্লাহু আকবার আরো জোরে বলেন, আল্লাহু আকবার জোরে বলেন, এ দুই হাত জড়িয়ে আল্লাহু আকবার জোরে বলেন বাবা। কষ্ট হয়ে গেছে, আমি একটা তাকবীর দিব, রেডি না রই তাকবীর আল কোরআনের আলো দুনিয়ার মুসলিম। আব্দুল্লাহর সাজায় গোজে আপনারা জানেন, সুন্দর করে বলল আব্দুল্লাহ না দাদু ভাই তো পেটে চলে আসছে আমার বৌমার, জি আব্বা খাওয়ানো শেষ হয়ে গেল, জি আব্বা এখন বিয়ে যখন করছো এই দাও শুরু হয়ে যায়, এই তুমি কই যাই এই যাক এতটুকু ভালোবাসা, হ্যাঁ কয়ে গেছে যে আমি পোষাবে যাইতেছি, তো ডর আছে টাইম টান খাওয়ার ডর আছে, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন, এটাও একটা ভদ্রতা তাই না বাবা। তবে আর বেশি কথা বলবো না, আর মাত্র 10 মিনিট কথা বলে বিদায় নিব, হ্যাঁ ঠিক আছে হ্যাঁ সারা রাত্রি বহেন বহেন, কিন্তু উঠা বসা করেন না, যে টানাটানি করবেন ডিস্টার্ব করবেন তাহলে তো সময়ের এমনি লস হইব, আল্লাহ মাফ করুক, জোর করে আমিন। এবার যান যখন বলল আব্দুল্লাহ কি এখন তো বিয়ে করছো বাবা, বাইরে হিংসা শুরু করছে, তুমি ব্যবসায় যাও। আব্বা আমি তো জীবন ব্যবসা যাই নাই, ব্যবসা কেমনে করে আমি বুঝিও না, তোমার বুঝতে হবে না, তুমি ভাইদের সাথে যাবা, খালি মাল সামান আগায় দিবা, কম্বল লয়ে যাও, সরিষা লয়ে যাও, ওইখান থেকে আবার কম্বল নিয়ে আসবা, এখানে বিক্রি করবে, এখন শীত পড়ছে, তুমি তাড়াতাড়ি করে যাও, ভাইদের সাথে ব্যবসা শিখো। আমেনা আমেনা ও আমেনা জি বলেন না, আমেনা কি ঘুমিয়ে গেছো, না আমার মোহাম্মদের পেটের বয়স কত, গর্ভের বয়স, এখন দিলটা নরম করবেন। আমেনা বলে 5 মাস 15 দিন চলে, 5.5 মাস। আমেনা তুমি কি জানো আমার আব্বা আমার ব্যবসায় পাঠাইতেছে, আমার এই 25 বছরের জিন্দেগিতে কোনোদিন ব্যবসায় যায়নি, আমার আব্বা কোনোদিন আমারে তার চোখের আড়াল করে নাই, এত কষ্ট হয়েছে মক্কার বাইরে আমার যাইতে দেয় নাই, মক্কার বর্ষ বাইরে, কিন্তু কেন জানো আমার আব্বা পাঠাইতেছে, কিন্তু আমার কেন জানো মনে হচ্ছে আমেনা আমি বাঁচবো না, আমি মারা যাবো,
আমি না বলি এই কথাটা মানুষে বলে, আপনি সফরে যাইবেন, বিদেশ যাইবেন ব্যবসা করতে, আল্লাহ চাহে তো ব্যবসা করা ভালো কাজ, নবীদের কাজ, আপনি যাবেন, আমার সন্তানের নাম স্বপ্নে আপনারে বলতে বলছে আহম্মদ, আমারে বলতে বলছে মুহাম্মদ, তাহলে যার নাম এত স্বপ্নের ভিতরে আমার আল্লাহ বলে দিল, ওই আল্লাহর কাছে আমরা সপর্দ করি, মুহাম্মদের জন্য কিছু করার দরকার, আপনি ব্যবসায় যান, সহি সালামতে আসেন, আমি দোয়া করি, আপনি যাবেন, আমি কাবা করে প্রতিদিন দুইটা করে তপ করব, আপনার নামে আমি প্রতিদিন দুইটা করে তপ করব, প্রতিদিন কাবার মধ্যে ধুইকে আমি কাবার মালিকের কাছে চাইব, আপনি চিন্তা করেন কেন, দোয়া কবুল হওয়ার স্টেডিয়াম তো কাবা ঘর, আপনি কিসের চিন্তা, আমি প্রতিদিন আপনার বিবি হয়ে আমি দোয়া করব। এখন একটা আওয়াজ দিবেন, আমি আমার মা বন্ধুর উদ্দেশ্যে বলছি, কোন স্ত্রী যদি স্বামী চাকরিতে যাওয়ার সময় স্ত্রীতে উৎসাহ দেয় আপনি যান আমি যাই না মধ্যে বসে দোয়া করব, ওই স্ত্রী মা আমেনার সাথে হাজেরার সাথে জান্নাতে যাবে। আছে আমাকে বই বিদেশ যাইতেছে খালি ওর না দিয়ে যোগ্য ও তো মাঝে বেতন দিও ওলার স্কুলের বেতন আছে কেমনে থাকবো, ওরা সব পয়সা আনলো আপনি চিন্তা করেন না, আপনি যাবেন স্টেডিয়াম দোয়া কবুল হওয়ার স্টেডিয়াম হলো আল্লাহর ঘর, এই যে বাক্কা শহরে আল্লাহর ঘর প্রথম ঘর, আপনি যাবেন তিন বেলা অন্তত আমি কাবা ঘরে যে দোয়া করব আর আপনার লেগে দুইটা তপ করব, এর নাম হলো বউ, ঠিক না বেঠিক বলে দিতে পারবেন সব ঠিক আছে, এক এক মাস খালি ঠিক মতো বাজার দিবেন না, আপনার স্বামী আর ঠিক নাই, বউ তদন্ত লাগাই দেবো, দেখি মগায় কোন জায়গা আবার কি করছে, কথা কন নাকি বউরে চেক করতে গেলে কিছু লাগবে না, কালকে সকালে একটা হু দেখালে বুয়া কানের মধ্যে মোবাইল নিয়ে হবে, আমি আসতেছি আলফাডাঙ্গা থানার সামনে, এদের বউ দেখবেন লাভ দেখো, এ কার সাথে কথা কইলি তুই, ঠিক না বেটি, ইমান পরীক্ষায় যাবো কিচ্ছু ভালোবাসা খালি মোবাইল দিয়ে পরীক্ষা করবেন, কথা বল না কেন, এটা লামা গো বল, হালাকে বেটাই পরীক্ষা করতেছে একবারে বুঝলো না সত্য না মিথ্যা, এরকম হয় কি হয় না, বর্তমানে যত ফ্যামিলি ঘর ভাঙতেছে, তালাক হচ্ছে, মহিলারা বিধবা হচ্ছে, মহিলারা স্বামী হারা হচ্ছে, তালাক প্রাপ্ত হচ্ছে এই মোবাইলের কারণে, কথা বল না কেন, এই গজবে মানুষের জীবনটা নষ্ট করে দিচ্ছে, মোবাইল উপকারও করছে ক্ষতিও করছে, তবে ক্ষতির চাইতে উপকার কম করছে, কথা কন না কেন, বজন আমার দিকে তাকান, কষ্ট হচ্ছে না তো, আল্লাহ আপনাদের কবুল করুক, আল্লাহ আপনাদের মনের আশা পুরা করুক, আজকে মাঠ থেকে গুনাগুলো রেখে বাড়িতে নিষ্পাপ হয়ে যাওয়ার তৌফিক দান করুক, আল্লাহ আমার বাজানদেরকে তুমি কবুল করে নাও, রবিউল আউয়াল মাসের আজকে তিন তারিখ, আর মাত্র যদি বারোই রবিউল আউয়াল আমার নবী আসে তাহলে আর মাত্র বাকি আছে কয়দিন বাবা, নয় দিন বাকি আছে, আলহামদুলিল্লাহ বলেন, এবাজার মা আমিনা বলে আপনি যান চিন্তা করেন না, এখন আব্দুল্লাহ দেখেন কথা কয় আমিনারে সহজ ভাবে বিদায় দেও, আসলে খবর হাকিকত জানো না, আমি স্বপ্নে দেখি গো আমিনা আমি মুহাম্মাদের মুখখানা দেখতে পারবো না, আমিনা সত্যি আমি দেখতে পারবো না, বারবার এই কথা কয় আমিনা বিশ্বাস করে না, আবার যখন সিরিয়াসলি বলে আমিনা রে আমি কসম করে বলছি রে আমিনা 100% আমি ফিরে আসবো না, আমিনা তুমি আজকে রাতটা কোন রকম ঘুমায়ও না, এবার আমিনা উঠে বসছে আমার নবী মায়ের পেটে গো, আমিনা পেটটা এইভাবে পেটের উপরে দিয়ে হাতে বলে ও মালি তোমার মুহাম্মাদের বাবা সে আমার কাছে বিদায় নাই, আসলে বলো তো সে কি ফিরে আসবে না, কোন উত্তর আসে না, আমিনারে নিয়ে কাবা ঘরের দরজার সামনে গেলেন আব্দুল্লাহ,
বজনা মিনার মতো বিশ্ব সুন্দর এই জামানায় আর কোন মহিলা ছিল না। বিশ্ব সুন্দরীদের মধ্যে আমিনা যত মহিলা দুনিয়ায় পাঠাইছে তার মধ্যে একজন আমিনাকে নিয়ে যখন ঘরের সামনে গেছে বাইতুল্লার দরজা ধরে আমিনার কপালে চুমা দিয়ে বলে আমিনা রে একটা সত্য কথা করে বোন, কোনদিন আমার মোহাম্মদ রে রাইখা কোন পুরুষের কাছে বিয়া বসবি না। আমিনা যদি আমি মারা যাই গো আমিনা আমার মোহাম্মদ কে রাইখে কারো সাথে চলে যাবি না, আমার ভাইরা তোরে বিয়া করতে চাইবো তাদের প্রস্তাবে রাজি হবি না। আমিনা কাঁদে আর কয় ও মোহাম্মদের বাবা আমার মোহাম্মদ রে রাইখে কোথাও যাবো না। স্বামীর দোয়া কপালে হয়ে গেল, স্ত্রীকে নিয়ে ঘরে ফিরে আসলেন, সারা রাত স্বামী স্ত্রী কাঁদলেন, সকালবেলা আব্দুল্লাহ রওনা দিলেন, মামিনা গান দেয়ার গয় মালিক রে মালিক আমার স্বামীর তুমি দেখে রাখো। ওমার মামুনেরা স্বামী যদি ডাক্তারের কাছে যায় দোয়া করে দিয়েন, স্বামী বিদেশ গেলে দোয়া করে দিয়েন, স্ত্রীর দোয়া কিন্তু স্বামীর জন্য অনেক ভিটামিন গো বাবা। আব্দুল্লাহ চলে গেলেন, মাত্র 15 দিনের মাথায় হুজুরের নানার বাড়ি ছিলেন আব্দুল্লাহ। আমিনার কানে খবর আসছে মোহাম্মদ সিরিয়াতি আমিনা কাবা ঘরটা দূরে কান্দে আর গো আমার স্বামীর কথা পূরণ হয়ে গেল, আমিনার কথা কি পুরা হলো না। আমিনা কাঁদতে কাঁদতে পাগলের মতো হয়ে গেলেন, বাজান দে আমার নবী দুনিয়ায় আসলেন এখন দিলটা নরম করে দিবেন। আব্দুল মুত্তালিব ঘরের সামনে দাঁড়িয়ে আছে, আমিনার ঘর আমিনার ঘরে 8 মহিলা হাজির হয়ে গেছে, 4 আসছে ধরনী হিসাবে। আল্লাহ আকবার বলো, আল্লাহ আকবার বলো, 4 আসছে ধরনী হিসাবে। 1 নম্বরে মা হাওয়া, 2 নম্বরে মা হাজেরা, 3 নম্বরে মা মারিয়াম, 4 নম্বরে মা আসিয়া। চারজন চার জায়গায় বসছে, দুই হাতের কাছে দুইজন, পায়ের কাছে দুইজন, দুইজন হলো শাশুড়ি, দুইজন হলো মা, আর দুইজন হলো বউ। পায়ের কাছে যে দুইজন বসছে এই দুইজন হলো নবীর বিবি, কিয়ামতের মাঠে আল্লাহ বিয়ে দিবেন। একজন নাম মারিয়াম আর একজন নাম আসিয়া, এই দুইজনের সাথে নবীর বিয়ে হইব কিয়ামতের মাঠে, বরযাত্রী আমরা উম। আরো জোরে কও না কেন, ফেরাউনের বউ আসিয়ার সাথে নবীর বিয়ে হইব, মা মারিয়ামের সাথে ঈসা নবীর মা তার সাথে বিয়ে হইব, বিয়া পড়াইব আমার আল্লাহ, বরজাতি আমরা, খাওয়ন দিব আল্লাহ, খামু আমরা। আল্লাহ আকবার শুরু কর না কেন, খাওয়ার নিয়ত আছে না নাই? আছে। রবিউল আউয়াল সাদ এখন নবীর একটু ভালোবাসা দেখান, রেডি? আল্লাহ আকবার বলেন তো দেখি। যখন বলছে মা গো আমার নাম মারিয়াম, মা গো আমার নাম আসিয়া, যখন এই কথা বলছে আরে তোমার নাম আসিয়া, তুমি না ফেরাউনের বউ? আমা আমি ফেরাউনের বউ, ফেরাউনের সাথে বিয়ে হয়েছে ঠিকই, কিয়ামত কোনদিন ফেরাউন আমার সাথে বাসর করতে পারে নাই, আমার যৌবনটা আপনার ছেলে মোহাম্মদ যিনি আসতেছে ওনার জন্য রেখে দিচ্ছে। মারিয়াম বলে মা গো আপনি আমার শাশুড়ি, যদি আমি আপনার 600 বছর আগে আইছি, আমি ঈসা নবীর মা, আপনার ছেলে আমার স্বামী হবে। ডাইন হাতে হাজেরা আছে, জমজমের কূপের উৎপত্তি যার ছেলে, বুঝেন নাই? ডাইন হাতের কাছে বলে কে আমিনা চিন্তা করো না, আমার নাম হাজেরা, আমার বংশে ইসমাইলের বংশে তোমার মোহাম্মদ আসতেছে, ওনার শুভ আগমন উপলক্ষে আমরা দুনিয়ায় আইছি, আল্লাহ আমাদের ধরনী হিসেবে নিয়ে আসছে। হাওয়া বাম পাশে দাঁড়ায় আমেনারে চিন্তা করিস না, আমি হলাম আদিমা, আমার বংশ সারা দুনিয়া, আমেনারে চিন্তা করিস না, তোর গর্ভে থেকে যে আসতেছে এ হলো সারা দুনিয়ার শ্রেষ্ঠ মহামানব। وإنك لعلى خلق عظيم
নসিব হয়। আমি দুটা বছর আসলাম সেখানে তার হাতের খাবার খাইলাম, জানি না আর জীবনে আসবো কিনা। যদি কোনোদিন আসি আবার আপনাদের সাথে মুনাজাত হবে, দেখা হবে, একসাথে যেন কবরে যেতে পারে, জোরে বলে আমিন। একসাথে যেন মাশাল উঠতে পারে আল্লাহ, যদি কবর বিভিন্ন জায়গায় একজনের হবে কিন্তু আমাদের জমাত করে দিবে ওই যে মাশাল একসাথে, যেন আমরা একসাথে জান্নাত জল নিয়ে আসি না। আমি একটা শুভ সংবাদ আপনাদেরকে দিই, আমি এবছর হজের সফরে একটা বই আছে, দুইটা বই আছে আলহামদুলিল্লাহ ভাই। এই বইটা মাত্র সাত দিন ধরে বের হয়েছে, দৈনন্দিন ইসলাম, দৈনন্দিন আমল, জীবন ইসলাম। অর্থাৎ আপনার মেয়ে বিশ্বাস করে গেছে, আপনার ছেলে বিশ্বাস করে গেছে, আপনার ছেলে নামাজ পড়ে না, বাজে বিশ্বাস করে, আমি এর ভিতরে এমন কিছু আমল দিয়েছি, মানে দৈনন্দিন খারাপ কাজে মানুষের অভাব নেই, ভালো কাজে মানুষ কম পাবে। এই যে ওয়াজ দিছে কত সুন্দর প্যান্ডেল করছে, উপরে সামিয়ানা দিছে এত সুন্দর একটা প্যান্ডেল, লোক এসে আসরে করতে সিল লেগেছে, বাইরে আমার গুণেরা আয়া পড়ে, পুরুষ তো আয়া হই নে, মহিলারা উপর কিলে সিল রে ডিস্টার্ব হইতেছে কিরণ বলা দেখতে, কিন্তু বাজার এখানে আমি না আইসে যদি যেটা মরছে আয়ু কাছে আইতেছে কত আর আইব না, আল্লাহর আদালতে বিচার হবে চাচা, কথা বলেন না কেন? এখানে অন্য না যায় যেই আসতো এই মাঠে কেন রাস্তায়ও লোক ধরতো না, পুলিশ লাগতো এখানে পাহারা দেওয়ার জন্য, কিন্তু একটা দামি কথা শোনাই দিয়ে যাই, ভালো কাজে লোক কম থাকবে, খারাপ কাজে লোকের অভাব নাই। খারাপ কাজে যদিও লোক কম, জান্নাতের ভিতরেও কিন্তু লোক কম যাবে, হাজার কের ভিতরে 999 জন জাহান্নামী, একজন মাত্র জান্নাতি বাজার। জানি না আমার কপালটা ফুলে যায় কি, জানি না আমার কপাল নষ্ট হয়ে যায় কিনা, আমার কপালে জাহান্নাম লেখা হয়ে যায় কিনা জানি না, তবে আমি মুসাফির হিসাবে তোমার করে যাই, আমার আওয়াজ যে পর্যন্ত যাবে কোন পুরুষ বালক যেন করে বসে না থাকে। যাদের কপাল আমার আল্লাহ জান্নাত মুখী করে দিয়েছে, আজ থেকে 30 বছর আগে জনম দক্ষিণে মায়ের বাস বাগানের নিচে শোয়া রাখছ, আজ পর্যন্ত তুমি জানো না ওই বাগানের মধ্যে মা কেমন আছে, বাবা দুঃখ মিয়া কেমন আছে, কতবার ওই জায়গা দিয়া হেঁটে গেল, কবরটা ভেঙে গেছে, বাবার কবরের চিহ্নটাও দেখা যায় না, কিন্তু আপনি কি জানেন ওই কবরে কেউ আগুন জ্বলতে পারে, ওই কবরে বাজার ডান পাশ দিয়ে আগুনের থাবা, বাম পাশ দিয়ে আগুনের থাবা, পায়ের কাছ দিয়ে আগুনের থাবা, মাথার কাছ দিয়ে আগুনের থাবা, যেই থাবা দেখবার মতো মানুষ দুনিয়ায় নাই, একমাত্র আছে আমার মাওলা। কথা বলেন না কে, যদি এখন আপনি আল্লাহর কাছে বলেন মানি আমার জনম দুঃখিনী মাকে মাফ করে দাও, আমার বাবাকে মাফ করে দাও গো আল্লাহ, আমি এখনো জীবিত আছি, আমি যদি আমার মায়ের জন্য কেঁদে কেঁদে দোয়া করি, আমার সন্তান একদিন আমার জন্য দোয়া করবে। আপনি দোয়া করবেন, আপনার সন্তান দোয়া করবে, আপনি যদি দোয়া না করেন 100% আমার কাছে দলিল, আপনার পোলা কবরের কাছে হাটগার তাই নেমে গেছে, সিনেমা দেখে আপনার কবরের পাশ দিয়ে যাবে, একবার সূরা ইখলাস পড়বেন, কথা বল, অতএব আপনি দেখাই দিয়ে
আপনার পোলারে দেখা গেল যে মাঠে বসে আপনার দোয়া কসম কানছে, দিল থেকে নরম করে আল্লাহর কাছে খেয়াল খেয়াল করে কানছে মুসাফিরদের সাথে। আমার বিশ্বাস আপনি যদি এভাবে কাঁদতে পারেন আপনার সন্তান একদিন আপনার জন্য কাঁদবে। আল্লাহ আপনাদের কবুল করে জোরে কানে আমিন, আরো জোরে কানে আমিন, আরো জোরে কানে আমিন। তাহলে একসাথে আমার সাথে কোরআন তেলাওয়াত করে। أعوذ بالله من الشيطان الرجيم. لا قرآن تلو ورسول قلو أبتر ما شده تورسه نا پرلو قال لارا چرا تورسه نا بولو قرآن تلو ورسول قلو أمشيش تورسه أبتر الله ورسول قلو إن شاء الله دیکھ بيل أبتر دين إبن أبتر شوري حلقا ويزن আল্লাহ আকবার। আমার আল্লাহ এতই খুশি যে আল্লাহ চায় বান্দার দৌড়ে যে বুকে দেবেন। আপনার মন খারাপ সুবহানাল্লাহ আওয়াজে কাঁচতে এবারে একসাথে একসাথে আছে গাড়ি ভাটা বাজান না বলে কোরআনের মাধ্যমে এসে দেখাই দেন আল্লাহ তোমারও ভালোবাসে। বলুন তো দেখি সুবহানাল্লাহ আল্লাহ তুমি কবুল করো, আমার মামাজিদেরকে তুমি ইমান নিয়ে বাঁচবার তৌফিক দাও, এদের শরীরের এনার্জি এবং শরীরের ইমানদার শক্তি ফিরে দাও। এ রসুলের যুগে বাজার বুড়া যুবকের চাইতে বৃদ্ধদের শক্তি বেশি ছিল। আমার নবীকে তারা বলতো হুজুর যদি যৌবন কাল আবার ফিরে পাইতাম আপনার দোয়ায়, এই যুবকদের আগে বেঈমান গুলার কুত্তার মতো ফিরাইয়া এই পৃথিবী সারা করতো। নবী আমার বলতেন আল্লাহ গো এই সমস্ত বৃদ্ধ দাঁড়ি বকাদেরকে তুমি কেয়ামতের মাঠে যুবক বানাই দিবে। সুবহানাল্লাহ, যাদের চামড়া গুলো ঝুলে গেছে আজ থেকে 30 বছর আগে আপনার দাপটে এলাকার মানুষ টিকতে পারে না, এমন লোক আছে না? এখনো টিকতে পারে না মসজিদে কোরআন আনে দিয়ে দেখ বুড়ো হয়েছে তাতে কি হয়েছে বলে কি বলে না? আমার দেশের কথা বলি না, আমি আমার গোপালগঞ্জের কথা বলি। খুব শক্তি কিন্তু বাজার নেই, কে আমাদের মাটির মুড়ে আর থাকবে না, হয়ে যাবে 32 বছরের যুবক। যৌবন ফিরে দিলাম কোরআন হাদিস দিয়ে, দেখেন আবার বাকি বলবে কেয়ামতের মাঠে 80 বছর, 500 বছর, 300 বছর, 600 বছর, 1000 বছর, 900 বছর যারা দুনিয়া আসছে বাঁচছে সমস্ত মানুষগুলো পরে বয়স হয়ে যাবে 32 বছর, একটু পান বাইরে খাও আমার খাম আছে একসাথে নশার মতো সাজাইয়া আল্লাহর কুদরতি চেয়ারে বসে আরো সুন্দর করে দি। এই 70টা বিবি আপনারে আদর করে মোছাইয়া গোসল করে হাউজে কাউসারে এক গ্লাস পানি খাওয়াই দিব। হাউজে কাউসার পানি খাওয়ানোর পরে আপনার ভিতরে যত তন্ত্র মন্ত্র ময়লা ছয়লা যা আছে সব পরিষ্কার হয়ে যাবে, কোন দুঃখ থাকবে না। এখন যদি কন্ট্রোলে যেই করি আমার লোক বিয়ে দিল কাবুল সুবুর দিয়ে দিল, আজকে আসার সময় লোক গিরাও গেছে চাদরটাও কেটেছে, কই যাবো লেখা নয় চাদরটা লয়ে যাও পুরা মানে বুড়ো হয়ে পড়েছে দেখে হয়ে থাকতে পারো। যদি সত্যিকারে তুমি কিয়ামতের মাঠে বিবির চাইতে পারো এটা চাইবে না, কেউ চাইবে না, আমিও চাইবো না, এটা দরকারি নেই। যদি চান হাদিস আছে যদি চান আল্লাহ 70টা বিবি তাকে সর্দারি নিবে না, যেই বিবি লেগে চুরি করলে বাকপানি করলে আই ঠেললে এত কিছু করলেন বল লেগে এইটার যদি পরম্পর নাই পাই
লিডের এত দাম, এটারও দাম দরকার আছে, ঠিক না বেটি? যদি এগুলো দামের কথা না কই, এটা ওয়ার সন্ধ্যায় ছিল একটা থাকবো না, যাই না কবি কোনটা রেল হয়েছে এমনি আমার মুড়ে আমার ভালোবাসা না, প্রতিদিন খালি ভিড়েতেছে আর যুবকগুলো প্রতিদিন খালি দুই সিট লইতেছে বিয়ে করতেছে, হ্যাঁ আবার যা কই ফিরে যেতেছে বাজান দেই বেবির দরকার আছে কেন জানেন নি, এই বেবি আপনার দুনিয়া এবং জান্নাতের নেয়মা যার দ্বারা আপনি পাপের কাছ থেকে ফিরে থাকতে পারলেন বাজার, এই বিবিটাও কেয়ামতের মাঠে আল্লাহ আপনার সঙ্গী বানিয়ে দিবে। এ যুবক রে তোমার বয়স হবে তোমার বয়স হবে 32 বছর থেকে 28 বছর, তুমি যে 70 জন বিবি পাইবা তাদের বয়স হবে মাসলে 21 বছর, এখন যদি বলেন 21 বছরের থেকে কি আর তারা বুড়া হবে না, আল্লাহ বলেন না রে বান্দা না, তুই চিরকাল 32 বছর থাকবি, সারা জীবন তুই থাকবি, তুই আর মরবিও না বুড়াও হবি না আর জীবিত হওয়া লাগবে না, তোর বিবি গুলাবে 21 বছর থাকবে তুইও 32 বছর থাকবি, আমি মাওনা তোর একটা জান্নাত দিব, যদি কখনো টুরিস্টে যাইতে হয় ঘুরতে যেতে হয় সে ঘুরনটা হবে একমাত্র আমি রহমানের বাড়ি, এই শীতের মধ্যে ফজরে রক্তে নামাজ পড়তে অনেক কষ্ট হয়েছে, এই ঠান্ডা পানি দিয়া গোসল করতে বসু পারতে কত কষ্ট হয়েছে রে পাগল, একমাত্র আমি মওলার দেখার জন্য ঠান্ডা পানি শরীরে লাগাইছো, তুমি ঠান্ডা পানি লাগাইয়াও আমি মওলার সান্নিধ্য লাভের জন্য আমার একবার দেখার জন্য জান্নাতের ভিতরে একবার আমার বাড়িটা ঘোরার জন্য এত কষ্ট স্বীকার যখন করছো, আমি মাওলা তোমারে খালি হাতে ফিরাই দিতে পারি না, আমি রহমানের একটা শহর আছে এই শহরটার নাম হল বাইতুল জালাল, এই বাইতুল জালালের মাঝখানেই থাকবো আমি মাওলা, এখানে আমার সামনে একটা পাতানো থাকবে, আমার বান্দা যদি মনে চায় আমার দেখবে তার বাড়ির থেকে বের হয়েই দেখবে আমি আল্লাহ বাইতুল জালালে বসা, তাহলে আল্লাহর দেখার নিয়ত আছে না ভাই আছে 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 বলেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, তাহলে কোরআন তেলাওয়াত করবো আপনার করেন কেমন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم فصلي لربك وانحر إن شانئك هو الأبتر স্রষ্টার সৃষ্টি জীবের মধ্যে সবচেয়ে উৎকৃষ্টতম চরিত্রের অধিকারী আমার বিশ্ব আবার কথাটা বলছি, স্রষ্টার সৃষ্টি জীবের মধ্যে সবচাইতে উৎকৃষ্টতম চরিত্রের অধিকারী আমার বিশ্ব নবী সুবহানাল্লাহ, এখন একটা উত্তর দেবে এই ঘোষণা কে দিয়েছে আল্লাহ, আল্লাহ আল্লাহ একসাথে বলছে
আল্লাহ ঘোষণা দিয়েছেন স্রষ্টার সৃষ্টিজীবের মধ্যে খুলুকিন আজিম, স্রষ্টার সৃষ্টিজীবের মধ্যে সবচেয়ে উৎকৃষ্টতম চরিত্রের অধিকারী আমার বিশ্বরূপ। শোনেন তাকে আল্লাহ আর কি বলেন, لقد كان لكم في رسول الله أسوة حسنة. তোমাদের জন্য আল্লাহ বলতেছে ক্যাটালগ দিয়েছে, ক্যাটালগ আজকে দিনে যে বলেন ওয়াজ, যখন কোন মানুষের দাওয়াত দিতে গেছে এই হ্যান্ডেলটা ধরে দিচ্ছে না, এই ওয়াজ কইলে এই কি এর কি এর কানেকশন করো, এটা কাগজ ধরা দিয়ে বলছে এই কেন ওয়াজ, যদি কন যে কি লেখছো তো পড়তে দিন আমি, তখন মুখ দিয়ে বলা লাগে যে আমাদের জমিদার বাড়ি মাঠে আমাদের ওয়াজ আমি করতে পারি না, চোখে দেখি না, অশিক্ষিত মানুষ, তখন বলা লাগছে আল্লাহ বলেন এই দুনিয়ার মানুষ অশিক্ষিত হস আর শিক্ষিত হস, আমি মালিক বলছি তোদের গোটা জিন্দিগির মডেল তো নবীরে বানাই দিছে। সুবহানাল্লাহ, দুনিয়ার কোন নেতার পাইরেমি করতে হবে না, গোটা জিন্দিগির চরিত্র পরিবর্তনের জন্য তোমার নবী যথেষ্ট। সুবহানাল্লাহ, আরো শুনে বলেন না কেন, সুবহানাল্লাহ, আজকে বলা এখন দিনটা নরম করে দাও, যুবক ভাই বহু নেতার পিছনে এই শক্তি ব্যয় করছে, এই শক্তি তোমার এই হাতের ভিতরে আমার মওলা আটটা জায়গায় ক্যালসিয়াম দিয়ে দিছে, গাম গাম আঠা জাতীয় গাম এখানে দিছে, এই গামটা যে না শুকিয়ে যাবে এই হাতটার কাজ হবে না, মারহাবা এই হাতের এখানে 100 গ্রাম গাম আছে, এফাস চেয়ে ডাক্তার ডাক্তার ঘুষলে সিঙ্গাপুরে এফাস চেয়ে ডাক্তার উনি বলেন আমি কোন একটা সিঙ্গাপুর বহু ধরে সফল এই গত বছর এটা কিন্তু আলাদা কোন দেশ ছিল না, এটা ছিল একটা জঙ্গল, এই জঙ্গলে বড় বড় ভাগ ভালুক বাস করত, এখানে ইন্ডিয়ান আর বুড়া বাবাজিদের মডেল হলো নবী ইব্রাহিম গো বাবা, তিনজন সারা দুনিয়ার মানুষকে হেদায়েতের রাস্তা করে দিচ্ছে, করে দিচ্ছেন কে, এই তোমার নাম কি বাচ্চা, আমার নাম আমার মার কাছে বলা স্যার, আমি কারোর কাছে বলি না। মোটামুটি মেলা রাইট হয়ে গেছে, মনে রেখে দুনিয়া সবকিছু পাওয়া যাবে কিন্তু জমিনের এই যে বর্তমান যে বরকতে বরকত কোথাও পাবেন না, কথা ঠিক না, যদিও এটা জমিদার বাড়ির মাঠ অবদান কিন্তু মনে রেখে নেই মাঠটা এখন মাঠ নেই, এটা জান্নাতের টুকরা, জান্নাতের টুকরায় যারাই বসে থাকে আল্লাহ রহমান বর্ষিত হয়ে যাবে, আল্লাহ আকবার একটু জোরে বলো তো দেখি, আল্লাহ আকবার জোরে বলো, বাজানরে যখন বললেন উনি ইব্রাহিম নবীর সন্তান সঙ্গে সঙ্গে ইসমাইল বলে এ দোস্ত তুমি কেন আমার পরিচয় দিলা, আমার বাবা আমারে রাইখে চলে গেছে, আমার বাবার জন্য আমার কলিজাটা শুকিয়ে গেছে, এবার বলে দোস্ত রে ইসমাইল এমেটেও শুরু হয়ে গেছে, উটের থেকে লাফিয়ে নামবে ইসমাইল বলে আমি আমার বাবার জন্য কাঁদি, আপনি কি জানেন আপনার চেহারা যখন আমার বাবার মতো তাহলে মনে হয় আপনি আমার বাবার দেশে থাকেন, আপনি একবার বলেন তো আমার আব্বু কেমন আছে, খোদা যার দুনিয়ায় ওই জীবন চালাইব রাখি, আল্লাহ কোরআনে বলে
ইন্টারভিউ নেছি, দুনিয়ার কোন নবীর এত কষ্ট দিয়ে ইন্টারভিউ নেই নেই। জাতির পিতা কি এমনি এমনি হয়েছে, জমজম কি এমনি পাওয়া গেছে বাবা, আপনার করেন তুমি দেখো জান্নাতি যুবকদের মতো নির্মাণের মতো আমার ইসমাইলের চেহারা, আর জান্নাতি যুবকদের মতো চেহারা আমার ইসমাইল। পিছনের দিকে জিব্রাইল বলে, ও ইব্রাহিম তুমি যে ছেলেরে আল্লাহর চাইতে বেশি ভালোবেসে ফেললা। ইব্রাহিম কেন, এই যে খানে তোমার খেলা, তোমার সাথে ছেলের ভালোবাসে যাও নিলাম না কোনে তা কিনছে। এ বাবা তোমার মা কেমন আছে? না আপনার কাছে বলা যাবে। ওই তোমার মা একমাত্র আমার মার কথা বলা যাবে, যে আমার আব্বু তার কাছে বলা যাবে, আর কার কাছে বলা যাবে না, মার কথা বলা যায় না। চলো চলো আমার মার কাছে যাবো। না কেন যাবো আপনার সাথে? বলে তোমার মাকে দেয়া বইল জেরুজালেম থেকে একজন বুড়া লোক আসছে, তার নাম ইব্রাহিম। মাকে বলো, ও মা মা ইব্রাহিম নামে বলে একটা বৃদ্ধ লোক আসছে, সে বলে আমার বাবার মতো বয়স। মা হাজরার দান আছে ইব্রাহিম, শুধু দুনিয়ায় একজনই আছে আর কি ইব্রাহিম। তাড়াতাড়ি লইয়া যেই লোকটার অপেক্ষায় আমি এখনো পাগল পারা, তোরে তার হাতে বুঝাইয়া দিয়া আমি চইলা যাবো বাবা। কেন এবার জমজম গায়েব হয়ে গেছিল, এখন একটু নজর করলেই বুঝলেন ইব্রাহিমের কথা শুনে মা হাজরা ঘরের থেকে দৌড়ে আসছে। ইসমাইল যায় বলে, আমার মার পারমিশন পাইছি, আপনি আসেন পাহাড়ের থেকে নামেন, কারণ যাবার কাবার এদিকে হলো কাইতুল্লাহ বাবা বাইতুল্লাহ নিচের দিকে, এদিকে যাবার সাফা, এদিকে যাবার মারওয়া, এদিকে যাবার আবি কুবায়েস, চারিদিকে পাহাড়, পাহাড়ের কলদেশে হলো বাইতুল্লাহ। এখনো পর্যন্ত বাইতুল্লাহ বাবা অনেক নিচে, আল্লাহ আকবার করে বলেন ইব্রাহিম নবীর মালিক দেখছো আমার আমার পোলা এখন আব্বা বলে ডাকতে থাকে, সে জানে না বাবা। ঘরের দরজার কাছে গেছে, মা হাজরা পাগলের মতো ছুটে আসছে, আল্লাহর খলিল আল্লাহর খলিল আল্লাহর খলিল, এই যে আমি হাত কাটা দিয়েছি, আমার হাতে পাড়া দিয়ে উঠে থেকে নামেন, যদি হাতে ভর না লাগে আপনি বলছেন রব্বি হাবলি মিনাস সালেহিন, আপনি বলছেন আল্লাহ আমার একটা নেক পোলা দাও, ভালো পোলা দাও, আমার মালিক কেমন একটা পোলা আপনার দিছে, যার পায়ে রাখাতে জমজমের পানি হয়ে গেছে, যার বরকতে এইটা শহর হয়ে গেছে, যার বরকতে এই শহরটা জান্নাতের
যেখানে কবর দেয় সেখানে বরকত শুরু হয়ে যায়। সে বলতে আমার পিঠে পাড়া দিয়ে না তোমার বাবার আমি কত পরীক্ষা করছি তুমি জানো না। আল্লাহ আকবার, জোরে বলো। এটা হলো আমার পিতা। যখন বলে আল্লাহ বলো তোমার হাজির আমি কি জবাব দিব, সে বলতেছে তোমার বলার আমি খুব যত্ন করে রাখছি, আর আমি মা দিতে লাগি নাই, আর ওই পোকায় খাইব। আমি বলে ঠান্ডা মাটিতে রাখি নাই, ঠান্ডা লাগবো। তুমি আজ থেকে 4 বছর আগে বলছিলে আমার পোলা যে আমি রাখি গেলাম এই ভাবে ফেরত দিবা, এখন আমি আপনার পোলার আপনার হাতে দিয়ে আমার দু চোখ দিয়ে দেখছি আমি সেদিন চলে যাব। ইব্রাহিম শুধু বললেন দিবি রে ডিউটি এখনো শেষ হয় না, এখন কান্দে। আমি জানি না কার মা নাই কার বাবা নাই, আমি 12 বছর বাঁচু মা হারে গতকালকে আওয়াজ করছি হিজলা বরিশাল জেলা মেহেন্দিগঞ্জ হিজলা থানা চরের মতো আপনাদের ধান থেকে অন্তত 20 গুণ লোক বসে হয়েছে, তো জিজ্ঞেস করতে পারছি ভারতের কাছে বাজানো গল্প আমি বলে ফেসবুকে দেখেন কালকের ওয়াজটা দিয়ে দিছি আমি। বাবা তার আগের দিন ওয়াজ ছিল পেরেশপুর একবার থানার সামনে অন্তত 30-40 হাজার লোক হয়েছে, গতকালকে সেখানে হাফিজ আহমদ সিদ্দিক ওয়াজ করছে, তার আগের দিন আমি ওয়াজ করছি, গতকালকে রাতে বসে হাফিজ তার আগের দিন করছে আমি, আমি গতকালকে করছি। হিজলা বিশ্বাস করে এই কোরআন বুকে নিয়ে ঘুরছি, হাজার হাজার মানুষের চোখের পানি দেখে আমি এতই আবেগপূর্ণ হয়ে গেছিলাম কালকে আমি কল্পনার বাইরে। চরের মানুষগুলো চারিদিকে এদিকে ভোলা, এদিকে শরীয়তপুর, এদিকে বরিশালের ঠোঁটা চরের উপরে আমাদের আমাকে স্পিরিট বসে নিয়ে গেছে প্রায় আধা ঘন্টা স্পিরিট বোর্ড চালাই চরের উপরে। এত চোখের পানি আমি গতকালকে দেখছি কেন জানেন, ওরা শুধু একটা কথাই বলে হুজুর আপনার মতো বক্তা আমরা পাইছি। এই স্বরের উপরে সর্বনার বিশ্বাস ছাড়া আর কেউ দরদ দিয়ে আসে না গো। হুজুর আপনার ওয়াজ আমরা ইউটিউবে শুনে আসো এই পাগল, আপনি এত কিভাবে কান্দেন আমরা নিজেরাই জানি না। আমি বলি ভাই এই কান্না আমার না, এটা আমার মায়ের দোয়া। আমার মা বলছিল ইলিয়াস যে তুই যদি আলেম ভাঙলো বাবা তোর কুয়া শুনিয়া কত মা কাঁদব, কত বাবাই কাঁদব, কত আলেম কাঁদব। ইনকাম কি জানেন, শাক সবজি আর ইলিশ মাছ করে কোটি কোটি টাকার মালিক ওই শহরের মানুষ। এক সময় চরটা ছিল ডাকাইতের আড্ডা, এখন সেটা জান্নাতি পরিবেশ। শুধু আলেমদের পরিবেশের কারণে যেরকম মারহাবা, আমি জানি আলফাডাঙ্গা ওলিদের বিচরণ অনেক আছে এই এলাকায়, আল্লাহ শামসুল ফরিদপুরি আসছে আমি শুনছি, এই জায়গায় হাফিজ হুজুর আসছে আমি শুনছি, আল্লাহওয়ালাদের কদমের কারণে আজকে এই এলাকাটা ধন্য বাবা। আপনাদের দিল নরম হয়ে যে দেখেন আমার বাবারা বয়ে বয়ে কান দেয়, চোখের পানি কেউ বাইন্দা পিঠে আনতে পারে না, চোখের পানির জন্য আবেগের দরকার, কথা বলেন আবেগের দরকার আছে না নাই। এখন শুধু আমার আল্লাহকে দেখায় দাও, আল্লাহ জীবনে একটা বার ওই ইব্রাহিম নবীর জায়গাটা দেখতে চাই গো মালি। ইব্রাহিম নবী বলে হাজরা রে উটের থেকে নামার পারমিশন নাই। হাজরা কয় কি কইল পারমিশন নাই, ঠিক আছে তাহলে থাকেন আপনি আমি একটু কাজ করি এখন কামড়ে কি আপনি উঠে বলে থাকেন আপনার ছেলের পায়ের আঘাত আছে জমজম হয়েছে এই যদি আমি পাউটা ধোয়াই দিই একটু খেদমত করতে দেন আমার, আমি জানি আপনি আল্লাহর হুকুম ছাড়া কিছু করেন।
আর কি, আমি দুইটা পাও ধরে দিই, আমার মাথা চুল দেখে যান, আপনি যেভাবে রেখে গেছিলেন আগের থেকে চুল আরো সুন্দর হয়েছে, আমার চুল অনেক আরো বড় হয়েছে, আমি চুল দিয়ে আপনার মাথা কারণ জানি বাচ্চা আমার বড় বড় নষ্ট করতে চাইছিল, পারে নাই, লাস্টে না পাইয়া করে তার দাসী বানাই দিছি বলে। তুই এখন চাকরানি নাই রে হাজেরা, তুই হয়ে গেছিস এবং সমস্ত যুবকদের জান্নাতের সত্তারিণীর মা হয়ে গেছিস। আর তোর ঔরসে জন্ম নেবে পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। এ কথাও আমার আল্লাহ ওহী দিয়ে জানাই দিছে। হাজেরা মনকে শান্ত কর, আমার নামার পারমিশন নেই, খাওয়ার পারমিশন নেই, এবার একখান খেলা দেখাই দেয় এবার কে কত ভালোবাসে। যখন বললো নামার পারমিশন নাই, খাওয়ার পারমিশন নাই, তো একটা কথা বইলে দেন গো, আপনার ছেলে ইসমাইল একটু ওজনে আদর করেন, আপনি জানেন না খাবার পেলেতে দিলে বলে মা অর্ধেক খাবার বাবার লেগে রেখে দাও না, আমার বাবা কবে যেন এসে আইব, মা এই খেজুর গুলো আমার বাবার লেগে রেখে দাও, এই শশা গুলো আমার বাবার লেগে রেখে দাও, আমার তুমি না কইছো আমার বাবা কাঁচা খেজুর পছন্দ করে, তুমি না কইছো আমার বাবা গাজর পছন্দ করে, ওমা তুমি না কইছো আমার বাবা নিষ্পত্তি পছন্দ করে, ওমা তুমি না কইছো আমার বাবা বেদানা পছন্দ করে। আল্লাহু আকবার, ছেলে গতকালকে ওই খেজুর গুলো একটু খাই আনছে, ওমা আমার আব্বু যেদিন আইব সেদিন দুইজন খাম, অন্তত এই গুড়া লয়ে যেন আমার বড় আপার লাগিয়া এইবার ইব্রাহিম আর সহ্য করতে পারে না, মালিক রে নেয়ার পারমিশন আছে কিনা, নেয়া যাবে কিন্তু ইসমাইল দেব করে নেয়া যাবে না। মাত্র 3 মিনিটের ভিতরে বাক্কা শহর ছাড়তে হবে ইব্রাহিম। ইব্রাহিম অতি দ্রুত আমার মাওলার হুকুমে যখন ঘোড়াটা উঠতে ঘুরাই দিলেন, 4 বছরে ইসমাইল বাবার পিছনে পিছনে দৌড়ে আর কয় বাবা ও বাবা ও বাবা, আমার মা তো তোমার একটা বকাও দিল না, আমার মা নিজের পিঠ পাইটা দিছে তোমার নামার লাগিয়া, আমি তোমার একটা বকা দেই নাই তুমি কেমন বাবা, আমারে 4 বছর আইকা বড় মার কাছে রইছো, আমারে কি তুমি জন্ম দাও নাই, এই কথাটা একবারও বলি নাই, আমার মা তোমার বেয়াদে পড়ুক আচরণ করে নাই বাবা, কি জন্য আমার কোলে লও নাই একটা বার করে যাব বাবা, উঠে ঠ্যাং ধরে টানে উঠু একটু বয় তুই একটু বয় আমার বাবার কোলে আমি একটু উঠতে চাই একটু বয়। সেটা কি আবার আব্বা আপনার নাতিটা সারা দুনিয়া ঘুরতেছে, আরে সারা তুমি কি কর তুমি সারা দুনিয়া ঘুরতেছে কি শুটিং চলতেছে একই একই একটু পরে দেয় 2 দরজা ধরে একজন খাড়া হয়েছে, আমি আর ওয়াজ করবো না না আপনি তো আমার বক্তৃতার জগতে উস্তাদ আপনার কিছুই পায় না, আমাকে পাইকে পুচ্ছে কাম হয়ে গেছে,
আমি আমার গোপালগঞ্জের লোকের মাকে কো কথা কর না কেন কত দাবি করে বলে না আজ কবে 20-25টা আমার বসে এটার নাম হলো মাওলা এটার নাম কে আমার দিকে তাকান আমার আল্লাহ বলেন জিব্রাইল এখন ফিরে আসে হুজুরের দাদা অনেক পাগলামি করতেছে বলে নই গো দাদু বলে আব্দুল মুত্তালিব দের দরজা ধরে বসে খাড়া গেছে এর কেউ না আর কেউ না গেল ইসরাফিল আর এক রাওয়ায়েত আছে তার নাম মিকাইল মারহাবা কর মারহাবা মিকাইল এর দরজা ধরে খাড়া গেছে এই হে তুই কিডা হে আমার বাপ দাদু বলছো হে তুই কিডা মিকাইল কয় আমি তোমার জায়গা কথা মাত্র কইও না সরো ভিতরে কাম চলতাছে আব্দুল মুত্তালিব খুব রাগি মানুষ ছিলেন তো ন্যায়ের পথে হক ছিল ধাক্কা দিয়ে ঢুকতে চাইছে মেকাইল আর কেনে এর মধ্যে একটা সিঙ্গেল গুটা দিছে সিঙ্গেল গুটা আব্দুল মুত্তালিব তিন দে বলি পোল্টিন খাইয়ে সাতর মাসে ধুলা মুলা রাখে ওরে পুরা রে রে লাদি লয় রে দাদু ভাই রে মনে মারতাইছে রে ও আমার দাদু ভাই শত্রু আল্লাহ কা জিব্রাইল তাড়াতাড়ি শুটিং এর জায়গায় আমরা অফ শুটিং হয়ে যাবে তাড়াতাড়ি ফিরে মারহাবা কর মারহাবা ওরা দূরে সাপা কিছে কই এক কিডা জানি খাড়াই দিছে হে কইতাছে ভিতরে বলে কাম চলতেছে দেখ তো কি কাম চলে হুজুরের বড় সাথে কইছে তোর বাপে রেডি দিয়ে দিছি আর তোরে যদি তোর বাপ তো তিন দেখাইছে তুই তো তে সাথে 21টা হে খাড়া বড় মানুষ তো খাড়া কাপ কত বড় মাথা এই যে বেটা কথা ডংকি বা তোর বাপ রাখছে কেন দিয়ে তোরা তো মেটে দিয়া তোর বাপ কাছে তিনটা তুই খাবি তোর সাথে কুষ্টা আব্বা হে জোর কি হার কথার বাটা কি আব্বা কি কও তুমি কথা কষ্টে দেখি কি ঘটনা ঘটে উম্মে হানি আব্বা এক কি বিচার মরছনি আমার বউমার খবর কি আর হুজুর এই গুপিলে আমার তো জন্মের সময় ছিলেন মিলাদের রাত্রিও ছিলেন সুবহানাল্লাহ এত আস্তে কইলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ভাই কি দেখি সুবহানাল্লাহ আবার সুবহানাল্লাহ আমি এত দাম কেন আমার নবী জন্মের সময় উম্মে হানি মা আমেনার পাশে ছিলেন সুবহানাল্লাহ উম্মে হানি বলে আমি বাদেই ডক্টরে বাতি নিবে গেছে তখনই হাজেরা উড়াইছে সুবহানাল্লাহ যখন আমার ভাতিজা দুনিয়া আসলো পুরো ঘর আলো হয়ে গেল সুবহানাল্লাহ এই আলোর ভিতরে পারস্য সম্রাটের সেই তত্ত্বটাও তো আমরা ঘরে বসে দেখছি সুবহানাল্লাহ মা আমেনা বলেন মুহাম্মদ দুনিয়া আসার পরে রোম সাম্রাজ্য ধ্বংস হয়ে যাবে এটা আমি এখানে বসে দেখছি সুবহানাল্লাহ পারস্যের শত্রুটা গুঙ্গু সাতটাসে মূর্তি তস তস হয়ে গেছে ভাঙিয়া সেই পারস্যের ভারস্বত নদী ইস্কান্দার সেই খরস্বত নদী যেখানে প্রতিদিন একটা কুমারী মেয়েকে তারা সাজাইয়া ডুবাইয়া দিত প্রতি মাসে প্রতি বছরে একদিন ওই নদীর এক সেকেন্ডে শুকিয়ে গেছে সে পারস্যে হাজার বছর আগুন জ্বলানো আগুন এক সেকেন্ডে নিভে গেছে আমার নবী আসার ঘটনা হাদিস আছে না এগুলো বানানো কথা না এ ভাই যান যখন এই কথা বলছে উম্মে হানি বলে আমি আশ্চর্য হয়ে গেলাম একটু আগে আলো দেখলাম এখন অন্ধকার হয়ে গেছে ঘটনা কি হলো কোন দিকে হলো আর উম্মে হানি বাতি তালাশ করতে করতে আধা ঘন্টা গেছে এই ঘরতে এই ঘরে যায় এই ঘরতে এই ঘরে যায় বাতি আর পায় না ঘর অন্ধকার নবী ছিল আলো ছিল নবী নাই আলো নাই
পূর্ণিমার চাঁদ আমার ঘরে ঢুকছে, আমার দয়ার নবী মদিনায় আইছে, আমার মায়ার নবী এ ধরায় আইছে, আমার মায়ার নবী দেখলে তোরা পাগল হবি এই না জমিনে, দেখলে তোরা পাগল হবি এই না জমিনে, আমার দয়ার নবী মদিনায় আইছে, আমার মায়ার নবী মক্কাতে আইছে। আমার শ্বশুর তো বসতেছে না, তোমার ভাইরা বসতেছে না, আমার চুপ করে থাকতে বলছে, অতএব আমি তো কথা বলতে পারতেছি না। তুমি তাদের বুঝায় বলো যে আসলে এটা তার রহমাতুল আলামিনের খেলা চলতেছে। আব্দুল মুত্তালিব আমার নবীর কোলে নিলেন, সাদর মনে পেছানো আমার নবী, আব্দুল মুত্তালিব জীবনের প্রথম পুরুষের মধ্যে কোলে নিলেন, মেহাদিস কোলে দেখেন আব্দুল মুত্তালিব আমার নবীর নিয়ে চায়া রয়েছে, দুই চোখের পানিতে দাড়ি ভেজে যাচ্ছে, চুমাদার বলে দাদু ভাই রে কি কবর লয়ে দুনিয়া আসলি, সারা দুনিয়ার মানুষ তোরে দেখলো তোর বাবা দেখলো না, আমার আওয়াজ দিয়ে বলছে আব্দুল মুত্তালিব তোমার নাতিটার সারা দুনিয়া ঘুরানো, সারা দুনিয়ার মানুষ তোমার নাতির দেখতে চাইতেছে, অবশ্যই সত্য আমি বিশ্বাস করলাম, কিন্তু সবাই দেখলো তোমার বাবা দেখলো না, আমার নবী এই ঠোঁটটা পাড়াইয়া কি বলতে চায় বাবা দাদু ভাই রে, আমি চিরয়েতি ইতিমের জানা আল্লাহ ছাড়া, কে হই জানে না গো দাদু, কে হই জানে না, এতি মেরে দুঃখ দিলে বেজার হয় আল্লাহ, দুনিয়ায় কত মানুষ দেখছো মার মতো কাউরে দেখছো বাবা, মা দলা হোক কালো মার মতো দরদি কোথাও পাইবা না, বাবার মতো দরদি কোথাও পাইবা না, আজকে বাবা মায়ে কাঁদাইয়া বলো আরামে থাকো এইটা ঠিক না গো ভাই, একজন মাত্র দরদি পাইবা, একবার টাকাইলে দশ কোটি টাকার একটা কবুল হজের সোয়াব পাইবা,
আজকে আমার সেই দরদি নাই, আমার মা নাই, আমার সেই সোহাবের থেকে আমি বঞ্চিত হয়ে গেছি। যুবক ভাই তোমরা ওয়াদা দাও, তোমাদের যাদের মা আছে এই সুযোগ থেকে বঞ্চিত হইবে না। কে কে রাজি আছে কালকে হাত ধরে দেখো তো ভাই, দেখো তো, দেখো দেখো দেখো। তোমাদের আশেপাশে অনেক এতিমখানা আছে না নাই? আছে। একটু জানে দেখো বাবার মাদ্রাসায় কত এতিম ছেলে আছে, বড়ি খায় সারা বছর, একটা আপেল খাইতে পারে না, কন্যা খাইতে পারে না। আমার কথা জিজ্ঞেস করো, আমি বলছি তাদের বলতে হবে না। আমি যখন হিরের মাদ্রাসায় পড়তাম, কোটানি পাড়া হিরণ আমার মা চলে গেল, যেই সাবান দিয়া কাপড় ধুইতাম ওই সাবান দিয়ে আমি শরীরে লাগাইতাম। 100 গ্রাম কেরাসিন তেল কিনে পড়ার মতো তৌফিক আমার ছিল না। রাস্তা দিয়ে হাঁটতাম, রোজেনে যাইতাম, আর মা মা বলে কান্দতাম আর বলতাম, মা গো মা তুমিও নাই, আমার পকেটে পয়সাও নাই গো মা। তোমার মা তোমার জন্য পান খাওয়ার পয়সাটা জমায় রাখতো, তোমার মা নিজে চাদর না কিনিয়া তোমার মাদ্রাসায় কষ্ট হবে, বিদায় মা তোমারে চাদর কিনে দিত ভাই, যান স্কুলের ড্রেস তোমারে কিনে দিত, মার কাপড় সেরা থাকতো এরকম আছে না নাই? আজকে সেই মা কবরে পড়ে আছে, একটা বড় দোয়া করার সুযোগ পাও না? সেই মা ভাঙ্গা ঘর থাকে সুদাবাদ গায়ার, তুমি আরামসে খাও যুবক, আমি তোমার দুটো পাও ধরে বলে যাই রে জাদুয়া। তুমি যদি কালকে বাকাই বাজার থেকে অথবা আলফারাঙ্গার বাজার থেকে দুইটা আপেল কিনে এইভাবে নাচাইতে নাচাইতে একটা বৃদ্ধ বাবার জন্য আর একটা বৃদ্ধ মায়ের জন্য তুমি 20 টাকা দিয়ে কিনে আমার হাতে দিয়া বলো, মা তোমার একটা আপেল কিনে দিলাম খাইয়া দোয়া কইর, আমি অটো চালাই রিক্সা চালাই, মা পকেটে পয়সা নেই, জেহাদ হিসাব ওয়াজ করছিল, তোমারে 10 টাকা দিয়ে একটা আপেল কিনে দিলে বলে 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দলিল হয়ে যাবে মা। এটা বলে আমার বিশ্ব নবী বলছে, মা তোমার জন্য আনছি আমি কোরআন বুকে নিয়ে বলছি, আমার এই হাদিস যদি কেউ খণ্ডাইতে পারে জীবনে ওয়াজ করব না। আমার বিশ্ব নবী বলছে, তোমার এই আপেল দেখ পায়ে যদি তোমার মা একটু মুসকি হাসে দেয় তোমার একটা কবুল হদের সওয়াব হয়ে যাবে। আর কবুল হদের সওয়াব হওয়া মানে তোমার দোয়া কবুল হয়ে গেছে, আর দোয়া কবুল হওয়া মানে 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দলিল হয়ে গেছে। আপনার একটা সুবর্ণ সুযোগ আছে, কালকে ফজরের পরে মসজিদের কোনায় যে কান বেড়ান বলবেন হুজুর, হুজুর কালকে বলছে মার জন্য আফেল কিনে দিতে, আমি এখন মারে ভাবি যদি এই কথা নিয়ত করে এক কেজি আপেল কিনে বাকাইল মাদ্রাসার বারান্দায় যাইয়া একটা ছেলের ডাক দিয়ে জিজ্ঞেস করেন, বাবা তোমার মা আছে? না তোমার বাবা আছে? আপেলের পটলাটা হাতে দিয়ে কইবে, তুমি আমার জন্য দোয়া কইল, আমার মার জন্য দোয়া কইল। আমি কোরআন ধরে গ্যারান্টি দিয়ে গেলাম, কেউ এইভাবে গ্যারান্টি দিবে না, এটা না আমার কথা 100% ছিল। আগামীকালকে 2টা আপেল কিনে একটা ছেলের হাতে দিয়া অথবা 10টা 20টা টাকা আলেমের হাতে দিয়ে কইবেন, হুজুর হুজুর তো কালকে বলছিলাম আমি আমল করতে পারি নাই, আমার দোকানে আজকে দুনিয়ায় নাই, আমি এখন আপনার হাতে দিয়ে গেলাম এই 5 কেজি আপেল, তার বেলিনদের খাওয়াইয়ে দোয়া করে দিন, যদি হাফেজ সাহেব দোয়া করে দেয় গো বাবা রাতের অন্ধকারে দেখতে পারবেন, মা বলবে জাদুরে কেমন আপেল খাওয়াইলি, এখন জান্নাত আমারে আল্লাহ আপেলের ব্যবস্থা করে দিছে।
কি যাবে না যাবে যাবে ভাই যাবে ভালো যাবে করবে মাঝে মাঝে 1 কেজি গোস 1 কেজি তেল 5 কেজি তেল কিনে মাদ্রাসায় দিয়ে আসবেন এক বস্তা চাল কিনে দিয়ে আসবেন বছরে আমি গ্যারান্টি দিয়ে গেলাম এই চাল বিফলে যাবে না আপনার মা কবরে হয়ে খাইব ইনশাআল্লাহ বলেন তো দেখি ইনশাআল্লাহ আল্লাহু আকবার বলেন তো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলেন তো আল্লাহু আকবার আল্লাহু আকবার মৃত্যুর ভিতরে কোন দেখতে বারো তারিখ যদি আমার নবী আসেন আর তিন দিন নয় দিন আছে আর যদি আট তারিখে আসে আর পাঁচ দিন আছে তাই না বাবা এই রবিউল আউয়ালের চাঁদ এখন আট তারিখ নিয়ে আমি দোয়া করবো রাত এখন 11:30 বাজে আমি মা সোগা সন্তান আপনাদেরকে বলে দিয়ে যাই আমি এই মাঠে কয়বার আসবো দুইবার আসবো من الخاسرين اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغير كنت قلنا করছি জীবনে মাফ করে দাও তোমার নামে খাতি বুলালবি রাত এখন 11:45 বাজে তিন ঘন্টার উপরে প্রায় 3 ঘন্টার মতো আলোচনা হয়ে গেল পৌনে 9টায় স্টেজে উঠছি এখন 11:45 বাজে আমি দেখছি মাত্র 2-1 জন মানুষ ছাড়া কেউ ময়দান ছেড়ে যায় না মালিক রে তুমি এদের কেমনে মাপ না করে পারবা আমি জানি না এরা কোন মায়ের সন্তান রক্ত গুলাকে সাদা দুধে পরিণত করে মা তুমি আমারে খাওয়াইলে আজকে আমাদের এতিম বানাইয়া কবরে ঘুমায় রইলাম গো মা তোমার যেই পাগল আগামী বছর প্যান্ডেল দিবে তার সন্তান গুলো আজকে এতিম হয়ে গেছে এমনি করে কোন মা জানো সন্তান গুলো এতিম বানাইয়া কবরে ঘুমাই রইল আল্লামার দাড়ি বাঁকা বাজানরা অনেকে মার কথা বললে ফুবাইয়া ফুবাইয়া কান্দে মেহরবানি করে তাদের বাবা মাকে মাফ করে দাও আল্লাহ কবরটার জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ মসজিদের ইমাম সাহেবকে কবুল করে নাও তার বাবা মাকে মাফ করে দাও তার ছেলে সন্তান গুলাকে কবুল করে নাও আল্লাহ খাস করে যাদের টাকায় মাহফিল হয়েছে এই মাহফিলের জন্য জানটা ফেদা করছে ওই যুবকদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ যুবকদেরকে তুমি কবুল করে নাও তাদের ছেলে মেয়েদেরকে কবুল করে নাও তাদের মা বাবাকে কবুল করে নাও আল্লাহ আমার মা বোনরা মহিলা প্যান্ডেলে বসে আছে আমার মা বোনদেরকে মাফ করে দাও তাদের সন্তানগুলোকে আমার সাথে বড় আলেম বানিয়ে দাও আল্লাহ তুমি দেখছো আমার ভাইরা নিজের কষ্টের পয়সা দিয়ে আমার লেখনীটা কিনলো আমার বইটা কিনছে একটা টাকার বিনিময়ে যদি একটা হাদিস পড়ে রসুলে তুমি মাফ করে দিবা আল্লাহ আল্লাহ এদের সকলের বাবা মাকে মাফ করে দিবা আল্লাহ একটা হাদিসের বিনিময়ে আমাকে মাফ করে দিবা এদেরকে তুমি মাফ করে দিবা আল্লাহ অনেকে পড়তে পারে না ছেলে মেয়েকে কিনে নিয়ে পড়াইবে আল্লাহ রসুলাই তুমি ওই বান্দাকে মাফ করে দিবা সঠিক আমল করার তৌফিক দিবা এখানে অনেক মাদ্রাসার প্রিন্সিপাল আছে বিশেষ করে বাকাইল মাদ্রাসার প্রিন্সিপাল আছে আর একজন আল্লাহর বান্দা আছে সেও একটা মাদ্রাসা করেছে মেহরবানি করে কবুল করে নাও এই মাদ্রাসার খোরাক হলো ছাত্র দিয়ে আল্লাহ ছাত্রগুলাকে দিয়ে অন্তত কোরআনের সুশিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক দিয়ে দাও আল্লাহ সেলিম নামে যে যুবক তার সাথে অনেক বন্ধু বান্ধব একসাথে মাহফিলের আয়োজন করেছে মেহরবানি করে সেলিমের বাচ্চা সহ তাদের সন্তানগুলোকে কবুল করে নাও আল্লাহ আমাদের দোয়া কবুল মঞ্জুর করে নাও আল্লাহ এদের সকলকে তুমি কামাই রোজগারে বরকত দিয়ে দাও সেলিমের বাবা মাকে আল্লাহ তুমি মাফ করে দাও এই কমিটির যত যুবক ভাইরা আছে আল্লাহ সকলের নাম আমি জানি না
তবে যারাই মাহফিলের জন্য দরদরি করছে তাদের মা বাবাকে তুমি মাফ করে দাও, যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া যেই বাবাজিরা কষ্ট করছে তাদের সবাইকে মাফ করে দাও। আল্লাহ অনেক বান্দা বান্দি রুমের মধ্যে যে আমাকে মুসাফা করে হাদিয়া দিয়ে দোয়া চেয়েছে, আল্লাহ সকলকে তুমি কবুল করে নাও, সকলের বাবা আমাকে মাফ করে দাও। আল্লাহ আমার মাদ্রাসা খানি কবুল করে নাও আল্লাহ, আল্লাহ যারা আমার মাদ্রাসায় দান দক্ষিণা করে তাদের সকলকে কবুল করে নাও, আল্লাহ একটা টাকাও যারা দেয় তাদের টাকাগুলো কবুল করে নাও। আল্লাহ আমার গাড়ির ড্রাইভার এই এলাকার ছেলে আর বাবা আমাকে মাফ করে দাও, আল্লাহ ওর জীবনকে সুন্দর করে দাও। وصلى الله تعالى على خير خلقه محمد ونور عرشه سيدنا محبوب برحمتك يا ارحم الراحمين।